চাপাই নবাবগঞ্জ ও খুলনায় মিছিল, যানবাহন ভাঙচুর ও বিচ্ছিন্ন সংঘর্ষের মধ্য দিয়ে চলছে সকাল সন্ধ্যা হরতাল। তবে খুলনা মহানগর হরতালের আওতামুক্ত রয়েছে। অন্যদিকে সিরাজগঞ্জের বেলকুচিতে শুক্রবার দুজন নিহত হওয়ার প্রতিবাদে 18 দলের ডাকে অর্ধদিবস হরতাল শেষ হয়েছে। হরতালের সমর্থনে রোববার সকালে চাপাই নবাবগঞ্জের মহানন্দা ব্রিজ এলাকা থেকে একটি মিছিল বের করে বিএনপি নেতৃত্বাধীন 18 দলীয় জোট। আইন শৃঙ্খলা বাহিনী বাধা দিলে মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ককটেল ছোড়া হয়। এক পর্যায়ে মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। এ সময় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। হরতালের সমর্থনে রোববার সকালে খুলনার ডুমুরিয়ায় ছাত্রদল মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। এ সময় বিএনপির কর্মীরা খুলনা সাতক্ষীরা মহাসড়কের মহিলা কলেজের সামনে গিয়ে একটি নসিমন ও দুটি ভ্যান ভাঙচুর করে। এছাড়া রূপসা উপজেলার সেনবাজার ও বটিয়াঘাটায় মিছিল করে হরতাল সমর্থকরা। তবে মহানগরীর পাঁচটি থানা হরতালের আওতামুক্ত ছিল। এদিকে রোববার সিরাজগঞ্জে অর্ধদিবস হরতালের সমর্থনে সকালে জেলা বিএনপির কার্যালয় থেকে একটি মিছিল বের হয়। শহরের ইবি রোড এলাকায় পৌঁছালে মিছিলকারীরা একটি মোটরসাইকেল ভাঙচুর করে। এছাড়া জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। হরতালের কারণে বন্ধ ছিল শহরের অধিকাংশ দোকানপাট। এ সময় হালকা যানবাহন চলাচল করলেও দূরপাল্লার কোনো যানবাহন শহর ছেড়ে যায়নি। সাবিহা নিপা, সময় সংবাদ।